রান্নাঘর রান্নাঘর থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আবারও। আজকে আমরা দিব শাকের সাথে চিংড়ি ভাজির রেসিপি। এই এই যে শাকটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্পিনাচ শাক। এশিয়ার বিভিন্ন দেশে এটি পাওয়া যায়, বিশেষ করে জাপানে এটি বেশ অ্যাভেলেবেল। এই স্পিনাচ শাকের সাথে আমরা আজকে চিংড়ি ভাজির রেসিপি দিচ্ছি। বাট এটি একই ধরনের রেসিপি, আপনি যে কোনো শাকের সাথে ট্রাই করতে পারেন। শাকের সাথে যে কোনো এই ধরনের চিংড়ি মাছ দিয়ে বা অন্য কোনো মাছ দিয়ে আপনি যে কোনো শাক দিয়ে এই ধরনের ভাজি ট্রাই করুন। ভালো করে ধুয়ে কেটে রাখুন ঠিক এরকমভাবে। এছাড়াও যে সমস্ত আইটেম আজকের রান্নার জন্য লাগবে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চিংড়ি। চিংড়িকে ভালো করে ধুয়ে রাখুন। আর লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, আর দিতে পারেন লাল মরিচ, শুকনো মরিচ। আর লাগবে তেল এবং লবণ। একটি প্যান নিয়ে নিন, প্যানে একটু গরম হয়ে আসলে শাক কাটা শাকগুলো ঢেলে দিন প্যানের মধ্যে। অতঃপর শাকের মধ্যে অল্প একটু লবণ মিশিয়ে দিন, পরিমাণ মতো লবণ মিশিয়ে দিয়ে তারপর ঢেকে দিন। প্যান দিয়ে ঢেকে দিন 5 মিনিট পর্যন্ত শাককে সিদ্ধ হবার জন্য। পরে শাক কিছুটা সিদ্ধ হয়ে আসছে, লবণটাকে ভালো মতো মিশিয়ে দিন, একটু নেড়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন শুধু শাক প্যানে সিদ্ধ করার কারণে শাকের ভেতর থেকে পানি বের হয়ে আসছে। যদি পানি সহ শাক সিদ্ধ করতে দেওয়া হয় তাহলে শাকের যে স্বাদ নষ্ট হয়ে যেতে পারে এবং শাকের ভিটামিনও নষ্ট হবে। সেজন্যে শুধু শাককেই সিদ্ধ করা ভালো, শাক থেকেই পানি বের হয়ে আসবে। ঠিক 5 মিনিট পর দেখতে পাচ্ছেন শাকটুকু সিদ্ধ হয়ে আসছে। এবারে ভালো করে ছেঁকে নিন পানিটুকু ছেঁকে নিন। পানি ছাঁকা হয়ে গিয়েছে, এবার শাক ভাজি করার পালা। শাক ভাজি করার জন্য প্যানের মধ্যে একটু তেল দিয়ে নিন প্রথমে। তেল একটু গরম হয়ে আসলে এতে শুকনো মরিচ, লাল মরিচ, যেগুলো লাল মরিচগুলো দিয়ে দিন। তারপরে রসুন কুচিটুকু দিয়ে দিন। রসুন কুচি বাদামি রং হয়ে আসলে পেঁয়াজ কুচি, যেগুলো সবগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিন তেলের মধ্যে, গরম তেলের মধ্যে। এবারে পেঁয়াজ রসুনের মধ্যে আপনি চিংড়িগুলো দিয়ে দিন, আগেই চিংড়িগুলো প্রস্তুত করেছিল। প্রায় আধা কাপ চিংড়ি, খুব বেশি নয়, ছোটো চিংড়ি যদি হয় আধা কাপ। এবারে চিংড়িগুলো কিছু সময় কষিয়ে নিন। দেখতে পাচ্ছেন চিংড়িগুলো কষানো হয়ে গিয়েছে,
এবারে শাক যে আমরা যে পানি ঝরিয়ে ঝরিয়ে যে শাকগুলো রেখেছিলাম সেই শাকগুলো ঢেলে দিন। চিংড়ির সাথে শাক ভালো করে মিশিয়ে নিন। তারপর মাঝারি আছে প্রায় 5 মিনিটের মতো রান্না করুন। প্রায় 5 মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর শাক ভাজি প্রস্তুত হয়ে গিয়েছে। মাত্র 10 মিনিটেই চমৎকার একটি শাক ভাজি রান্না করা হয়ে গিয়েছে। খুব চমৎকার একটি শাক ভাজি তৈরি হয়েছে। আপনারা সবাই শাক ভাজি এভাবে চেষ্টা করে দেখুন। শুধু স্পিনাচ নয়, স্পিনাচ ছাড়াও যে কোনো ধরনের শাক ভাজি এভাবে মাছের সাথে বা চিংড়ির সাথে খেয়ে দেখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।